আসসালামু আলাইকুম, সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিকেলে ঢাকায় বর্ণাঢ্য র্যালি। বিএনপির মহিলা নেতৃত্বের সম্পর্কে অশালীন মন্তব্য, তথ্যমন্ত্রী এমপি পদ বাতিল চেয়ে স্পিকারের কাছে 55 নারী আইনজীবীর চিঠি। সাইবার নিরাপত্তা আইন আন্তর্জাতিক মান মেনে করুন, আইরিন খানের চিঠি। ঢাকায় সমাবেশে না গেলে হল ছাড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার অডিও বার্তা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 3। রিজার্ভ কমল আরো $10 কোটি। শ্রীকন্যা সহ ডেপুটি গভর্নর এস কে সুরের ব্যাংক হিসাব তলব। ডলারের দাম আরো 1 টাকা বাড়ল। আসামি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কারারক্ষী আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ 1 সেপ্টেম্বর, বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালে 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 10:30 দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে বড় শোডাউন করবে বিএনপি। রাজধানী ঢাকা ছাড়াও দেশের জেলা মহানগর সহ সব ইউনিটে এই কর্মসূচি পালন করা হবে। এই প্রসঙ্গে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ বিকাল 3টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু হবে। শেষ হবে ফকিরা পুল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানীর সুপার মার্কেটে গিয়ে। বিএনপির মহিলা নেতৃত্বের সম্পর্কে অবমাননাকর, অসম্মানজনক ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বিরুদ্ধে জাতীয় সংসদে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন বিএনপি পন্থী সুপ্রিম কোর্টের 55 জন নারী আইনজীবী। চিঠিতে জনস্বার্থ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদে হাসান মাহমুদের সদস্য পদ বাতিল ঘোষণা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদে স্পিকারের প্রতি অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নি, আরিফা জেসমিন নাহিন, নাসরিন আক্তার, শামিমা সুলতানা দীপ্তি, সরকার তাহমিনা সন্ধ্যা সহ 55 জন নারী আইনজীবী স্বাক্ষর করা চিঠি জাতীয় সংসদে স্পিকারের বরাবর রেজিস্ট্রার ডাক যোগে পাঠানো হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার আইরিন খান খসড়া সাইবার নিরাপত্তা আইন চূড়ান্ত করার আগে এর ত্রুটি সংশোধন করে আন্তর্জাতিক মানে উন্নতি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারকে লেখা তার 28 আগস্টে একটি চিঠি জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক টুইটে প্রকাশ করেছে। চিঠিটি কোথায় কার মাধ্যমে পাঠানো হয়েছে এমন প্রশ্নে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য স্পেশাল রেপোর্টিয়ার চিঠি জেনেভায় বাংলাদেশ মিশনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। যে চিঠির কথা বলা হচ্ছে তা আইন মন্ত্রণালয়ের জন্য বলে তিনি জানান। চিঠিতে আইরিন খান লিখেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিধান সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কমিশন আপত্তি জানিয়েছিলেন, কিন্তু নতুন সাইবার সিকিউরিটি আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ত্রুটি বহাল থাকায় তিনি চিঠিতে হতাশা ব্যক্ত করেন। জাতিসংঘের বাংলাদেশ এই বিশেষজ্ঞ বলেন, বিশ্বব্যাপী স্বীকৃতি মতপ্রকাশের অনেক ব্যবস্থাকে সাইবার সিকিউরিটি আইনে খসড়ায় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি দপ্তরকে ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা নতুন আইনের খসড়ায় বলা হয়েছে। বিচার বিভাগীয় করা নজরদারি না থাকলে এসব ক্ষমতার যথেষ্ট অপব্যবহার আশঙ্কা আছে। ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতাকর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি অডিও বার্তা ফেসবুকে ভাইরাল হয়। বুধবার দিবাগত রাত 1:30 থেকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলোয়াল এবং এএফ রহমান হলে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠান বলে জানা যায়। অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, যদি কারো পরীক্ষা থাকে তাহলে সেটা রোববার হবে। তারা তাদের সামনে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছে। এখন যারা দীর্ঘদিন ধরে হলে থাকছে তাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তাদের ফর্ম ফিল আপের জন্য টাকা না থাকলে সেটাও তিনি দেন, তাই তার সব কথা শুনতে হবে। তাকে আরো বলতে শোনা যায়, তারা বৃহস্পতিবার রাতে রওনা দেবে, আবার শুক্রবার রাতেই ফিরবে, শনিবার পড়ালেখা করে তারা রোববার পরীক্ষা দেবে। মোহাম্মদ ইলিয়াস আরো বলেন, যারা এএফ রহমান ও আলোয়াল হলে আছো সকলের জন্য বাধ্যতামূলক, তাদেরকে অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়া থাকা খাওয়া ব্যবস্থা তিনি করবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ক্যাম্পাসের সূত্রে জানা যায়, রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র এক ছাত্রীকে অটোরিকশাতে উঠা নিয়ে তর্কে জড়ায়। এই তর্কে জড়ানো দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। তর্কের জেরে এক পর্যায়ে খলিলুর ও সজীবুরের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ সময় উপঝোপড়ে কিলকুশিতে ছাত্রলীগ তিন নেতাকর্মী আহত হন। তারা সিলেট নগরীর বেসরকারি মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ এক সপ্তাহের ব্যবধানে আরও $10 কোটি কমেছে। 24 আগস্ট দিনের শুরুতে নেট রিজার্ভ ছিল $2,317 কোটি। বৃহস্পতিবার দিনের শুরুতে তা কমে নেট রিজার্ভ দাঁড়িয়েছে $2,307 কোটি। একই সময়ের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে $12 কোটি। গ্রস রিজার্ভ থেকে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা অর্থ তুলে নেওয়ার গ্রস রিজার্ভ বেশি কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, একদিকে দেশের রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রাখায় রিজার্ভ কমছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয় থেকে ব্যয় মিটিয়ে অতিরিক্ত ডলার থাকছে না বলে রিজার্ভে তা যোগ হচ্ছে না, ফলে নেট রিজার্ভ কমে যাচ্ছে। দিনের শুরুতে বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল $2,921 কোটি, 24 আগস্ট ছিল $2,933 কোটি। গত বছরের 30 আগস্ট গ্রস রিজার্ভ ছিল $3,904 কোটি। এক বছরের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে $971 কোটি। ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরচৌধুরী তার স্ত্রী সুপর্ণা রায়চৌধুরী ও মেয়ে নন্দিতা সুরচৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন থেকে তাদের সব ধরনের ব্যাংকের হিসাব তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে। চিঠিতে আগামী 7ই সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। দুদক ও ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরচৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এস কে সুরচৌধুরী, তার স্ত্রী সুপর্ণা রায়চৌধুরী ও মেয়ে নন্দিতা সুরচৌধুরীর নামে কোনো শাখায় কোনো ধরনের ব্যাংক হিসাব, ঋণ হিসাব, FDR বা সঞ্চয়পত্র থাকলে তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, দাখিলের রেকর্ডপত্র, KYC, নমিনি, TP, সিগনেচার কার্ড এবং হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পাঠাতে বলা হয়েছে। এদিকে ডলারের দাম আরও সর্বনিম্ন 50 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। রপ্তানিকারকরা প্রতি ডলারে বিপরীতে পাবেন 109.50 টাকা ও প্রবাসীরা রেমিটেন্সের প্রতি ডলারে বিপরীতে পাবেন 109.50 টাকা। আমদানির বিপরীতে প্রতি ডলারের দাম সর্বোচ্চ 110 টাকা। ডলারের নতুন এই দাম আগামী রোববার থেকে কার্যকর হবে। এর আগে গত 1 আগস্ট ডলারের দাম সর্বনিম্ন 50 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন ও বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে রপ্তানি ও রেমিটেন্সের ডলারের দাম একই পর্যায়ে নিয়ে আসা হলো। আগে রেমিটেন্সের ডলারের দাম রপ্তানির চেয়ে বেশি ছিল, এখন রপ্তানি ও রেমিটেন্সের ডলারের দাম সমান করা হলো। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মাদক মামলায় জেল হাজতে আটক পিতা মাতাকে কারাগারে দেখতে গিয়ে মেয়ে কারারক্ষী মোহাম্মদ মাকসুদুর রহমানের সঙ্গে সখ্য গড়ে তোলে। পরবর্তীতে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে অন্তরঙ্গ মুহূর্তে স্থানীয়দের হাতে দুজনেই আটক হয়েছেন। আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে। স্থানীয়রা জানান, টঙ্গিবাড়ি উপজেলা মাদক মামলায় ডিবি কর্তৃক আটক বাবা মাকে জেল হাজতে দেখতে গিয়ে কারারক্ষীর সাথে তার সম্পর্ক হয়। বৃহস্পতিবার ভোর রাতে দুজনে রাত যাপনের সময় অন্তরঙ্গ মুহূর্তে আটক হন। কারারক্ষী মোহাম্মদ মাকসুদুর রহমান নারায়ণগঞ্জ 2500 উপজেলা জাঙ্গালিয়া এলাকার কবির খানের ছেলে। টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খান জানান, অনৈতিক কাজে লিপ্ত কারারক্ষী সহ দুজনকে ভোর রাতে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের পরবর্তী দুপুর একটার শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।